हेलो गाइस, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल दैट इज विंग्स ऑफ नर्सेस। वेलकम टू अनदर एक्साइटिंग वीडियो। तो आज के वीडियो खूब ही इम्पोर्टेंट होते चले, कारण आज के आलोचना करब एक रिक्रुटमेंट प्रसेस नहीं, जेटा रिसेंटली बोलो ना, अक्टोबर लास्ट उइके बेरिए आरएमएल एर वैकेंसि, अर्थात डॉक्टर राम मनोहर लोहिया हॉस्पिटल जेटा न्यू दिल्ली ते आछे, सेई हॉस्पिटल एक ह्यूज रिक्रुटमेंट बेरिए। तो रिक्रुटमेंटे की एलिजिबिलिटी क्राइटेरिया, की एज लिमिट, के अप्लाई करते पारबे, किरम मार्क्सेर परीक्षा होबे, एवं पुरो डिटेल्स आमी ए ब्यापार निये आलोचना करब। एखाने दुटो पोस्ट बेरिएछे, एकटा सिस्टर ट्यूटर और द टीचिंग एर एकटा फैकाल्टी टीचिंग फैकाल्टीर एकटा वैकेंसि बेरिएछे, एछाड़ाओ स्टाफिंग एरও एकटा वैकेंसि बेरिएछे। तो दुटो नियेई आमी आलोचना करब। सो विदाउट एनी फार्दर डू, लेट्स गेट स्टार्टेड। तो प्रथमे बोलबो स्टाफिंग रिक्रुटमेंट निये। स्टाफिंग रिक्रुटमेंटर फर्म फिल आप अलरेडी स्टार्ट हो गए, सेटा चलबे 27 नवेम्बर पर्यन्त, अर्थात 27 नवेम्बर पर्यन्त स्टाफिंग एर जोन्नो जे एप्लीकेशन फर्म सेटा तोमरा फिल आप करते पारबे। एर जोन्नो तोमाके जे वेबसाइटे भिजिट करते हबे, सेई वेबसाइटेर लिंक आमी निजे डेस्क्रिप्शन बक्से दिए देबो, तोमरा सबाई चेकआउट करते पारो। एछाड़ा नोटिफिकेशन तोमरा सेखान थेकेओ सेटा देखते पारो, जे जदि केउ कारो बुझते असुविधा हय भिडियो देखे, ताहले पुरो नोटिफिकेशन तोमरा गिये ওখানে পড়তে পারো। তো নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এখানে বলে দেওয়া আছে যে যারা বিএসসি আছো বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো, তাদেরকে অবশ্যই আইএনসি অথরাইজড কোনো ইনস্টিটিউট থেকে বা কলেজ থেকে তাদেরকে নিজেদের বিএসসি বা পোস্ট বেসিক কমপ্লিট করতে হবে, এবং সেখানকার যেন ভ্যালিড রেজিস্ট্রেশন নাম্বার তোমার কাছে থাকে, তাহলেই হবে। এটা হচ্ছে বিএসসি ক্রাইটেরিয়া। এবং যারা জিএনএম পাস আউট বা জিএনএম ক্যান্ডিডেট আছো, তাদের ক্ষেত্রে ক্রাইটেরিয়া সেম, যে আইএনসি রেকগনাইজড কোনো ইনস্টিটিউট থেকে তাদেরকে পাস আউট হতে হবে, তাদেরকে অ্যাজ আ মিডওয়াইফ হিসেবে তাদের রেজিস্ট্রেশন থাকতে হবে। আর হচ্ছে এখানে যেটা এক্সট্রা লাগবে সেটা হচ্ছে 50-bedded হসপিটালে 2 years এর এক্সপিরিয়েন্স তাদের লাগবে। এই জন্য তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কিন্তু শো করতে হবে বা আপলোড করতে হবে। এছাড়াও যেটা মিনিমাম করতে হয়, এজ প্রুফের জন্য একটা সার্টিফিকেট আপলোড করতেই হয় এজ প্রুফের জন্য। এছাড়াও কেউ যদি ক্যাটাগরি থাকো, সেই ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হবে। ক্যাটাগরির কথা যখন বললামই, তখন একটা কথা তোমাদেরকে বলে দিই, সেখানে হচ্ছে এটা এই এক্সামে যেটা হচ্ছে আরএমএল এ যে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই এক্সামে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে যদি তোমরা কোনো ক্যাটাগরির আন্ডারে হও, সেটা ওবিসি হতে পারে, এসসি হতে পারে, এসটি হতে পারে, ইডব্লিউএস হতে পারে, যে কোনো ক্যাটাগরির আন্ডারে হলে সেটা কিন্তু অবশ্যই সেই সার্টিফিকেটটা ইউপি গভর্নমেন্টের ভ্যালিড থাকতে হবে, অর্থাৎ সার্টিফিকেট কিন্তু ইউপি গভর্নমেন্টের অথরাইজড হতে হবে, তবে সেই সার্টিফিকেট কিন্তু ভ্যালু হবে, না হলে কিন্তু সেই কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেটের কোনো ভ্যালু দেবে না, বা সে কিন্তু ইউআর ক্যাটাগরির মধ্যেই পড়বে। এটা হচ্ছে এখানে বলে দেওয়া আছে, কাস্ট যারা বা ক্যাটাগরি যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা মাথায় রেখেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপের সময় নিজেদের যে ক্যাটাগরি সেটা কিন্তু দেবে। তো স্টাফিংয়ের জন্য যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা হচ্ছে, টোটাল যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে 431, অর্থাৎ 431 জনকে নেওয়া হবে, যার মধ্যে ইউআর ক্যাটাগরি নেওয়া হবে 193 জন, এসসি ক্যাটাগরিতে নেওয়া হবে 79 জন, এসসি এসটি ক্যাটাগরিতে দেওয়া হবে 9 জনকে, এবং ওবিসি ক্যাটাগরিতে নেওয়া হবে 121 জনকে, ইডব্লিউএস ক্যাটাগরিতে নেওয়া হবে 29 জনকে। এটা কিন্তু ক্যাটাগরি ওয়াইজ আমি ডিভিশনটা বলে দিলাম, টোটাল হচ্ছে 431 জনকে নেওয়া হবে। এরপরে বলি ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 40 ইয়ার্স, মিনিমাম এজ লিমিট হচ্ছে 18 ইয়ার্স। তো এই এজ ক্রাইটেরিয়া, এই এজের মধ্যে যারা যারা পড়ো তারাই ফর্ম ফিল আপ করতে পারবে, না হলে পারবে না। এরপরে নেক্সট বলবো যেটা, সেটা হচ্ছে এক্সাম প্যাটার্ন নিয়ে। এক্সাম প্যাটার্ন বলতে গেলে এখানে কিন্তু টোটাল 100 মার্কসের এক্সাম হবে, একইভাবে 0.25 মার্কস হচ্ছে নেগেটিভ মার্কিং হবে, নেগেটিভ মার্কিং সেম আছে, কিন্তু এখানে একটা বিশেষ একটা জিনিস আছে, সেটা হচ্ছে 80 মার্কসের এক্সাম হবে এবং 20 মার্কস কিন্তু ইন্টারভিউর জন্য হবে, অর্থাৎ যারা ভালো র্যাঙ্ক করতে পারবে তারাই কিন্তু ফার্দার ইন্টারভিউর জন্য যেতে হবে বা যেতে হতে পারে। তো সেটার জন্য তোমরা কিন্তু প্রিপেয়ার থাকবে, এক্সাম যদিও এখানে হবে কলকাতাতেই হবে, কিন্তু ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদের দিল্লি যেতে হতে পারে। তো সেই কথাই মাথায় রেখে বা সেটা ভেবেই তোমরা কিন্তু এক্সামে বসবে, বা যারা প্রিপারেশন ভালো আছে কম্পিটিটিভ এক্সামের জন্য তারা অবশ্যই বসো, একটা এক্সপিরিয়েন্সও গ্যাদার হবে। তো এইটা ছিল ডিউরিং স্টাফিং রিক্রুটমেন্ট যেটা বেরিয়েছে তার
সমস্ত ডাটা আমি দেওয়ার চেষ্টা করেছি। এছাড়া যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই নিজে কমেন্ট সেকশনে জানাও। এরপর আমি নেক্সট যাব টিচিং ভ্যাকেন্সি নিয়ে। এরপরে বলবো টিচিং এর ভ্যাকেন্সি নিয়ে। টিচিং এর যেটা ভ্যাকেন্সি যেটা পোস্ট বেরিয়েছে সেটা 10টা পোস্ট বেরিয়েছে, যার মধ্যে হচ্ছে 5টা ইউআর ক্যাটাগরি, 2টো হচ্ছে এসটি ক্যাটাগরি, 2টো হচ্ছে ওবিসি ক্যাটাগরি এবং 1টা ইডব্লিউএস ক্যাটাগরি। তো টোটাল 10টা পোস্টের জন্য টিউটর পোস্টটা বেরিয়েছে। এবং যাতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, বিএসসি করে থাকো যদি তুমি ফ্রেশ বিএসসি হও, বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং অর এমএসসি, যা খুশি তুমি মানে এই তিনটে ডিগ্রির মধ্যে কোনো একটা ডিগ্রি থাকলে এবং উইথ 1 ইয়ার টিচিং এক্সপিরিয়েন্স থাকলে তবেই তুমি এই এক্সামের জন্য অ্যাপ্লিকেবল বা ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। সেক্ষেত্রে তোমার 1 ইয়ারের টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময়। তো যাদের এরকম টাইপের ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর বিএসসি পড়ার পর ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরে যোগদান করেছো বা করেছো ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, সেখানে তোমার 1 ইয়ার এক্সপিরিয়েন্স, তারা ইজিলি ফর্মটা ফিল আপ করতে পারো। বা যারা এমএসসি করেছো কিন্তু 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হয়নি, সেক্ষেত্রে তোমরা 1 ইয়ারের এক্সপিরিয়েন্স নিয়ে টিউটর যে পোস্ট আছে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারো। শুধুমাত্র টিউটর বেরিয়েছে সেটা নয়, এছাড়াও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর, প্রিন্সিপাল এরকমও বেরিয়েছে। কিন্তু আমার চ্যানেলে বেশিরভাগ যেহেতু টিউটরের জন্য অ্যাপ্লিকেবল হবে সবাই তোমরা, তাই জন্য আমি টিউটরটাকে নিয়ে বেশি গুরুত্ব দিয়ে কথাটা বললাম। এবার কেউ যদি এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা প্রফেসরের জন্য অ্যাপ্লিকেবল হও তাহলে আমি নিজে ওয়েবসাইট দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে গিয়ে বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং তাদের এক্সপিরিয়েন্স কী কী লাগছে সেটা তোমরা চেক করে নিতে পারো। এখানেও সেম 100 মার্কসের মধ্যে 80 মার্কস থাকবে তোমার নার্সিং রিলেটেড সাবজেক্ট, তার মধ্যে থাকবে রিজনিং, ইংলিশ, ম্যাথস কিছু থাকবে। এছাড়া 20 নাম্বার থাকবে তোমার ইন্টারভিউর জন্য, এছাড়া 100 মিনিট থাকবে তোমার কোয়েশ্চেন পেপার সলভ করার জন্য, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 0.25 করে নেগেটিভ মার্কিং হবে। অর্থাৎ 4টে কোয়েশ্চেন ভুল হলে 1 নাম্বার মাইনাস হবে। অর্থাৎ তো যেটা নর্সেতে হয়ে থাকে সেই স্বাভাবিক নেগেটিভ মার্কিং এখানেও আছে। তো ব্যাস এতটুকুই ছিল আজকের ভিডিওটা। আর এটাও কিন্তু আরএমএল এরই পোস্ট, যেটা টিচিং ভ্যাকেন্সির কথা বললাম সেটাও কিন্তু আরএমএল এরই বেরিয়েছে। তো যারা যারা তোমরা এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো বা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করছো, তারা কিন্তু অবশ্যই যাও, গিয়ে এক্সাম দাও, দেখো কোয়েশ্চেন পেপার কেমন হও, একটা এক্সপিরিয়েন্সও পাবে যে কিরকম কোয়েশ্চেন হচ্ছে। এছাড়া তোমাদের যা এম আছে সেটা তো পরীক্ষা দেবেই তোমরা। তো ব্যাস এতটুকুই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ভিডিওতে কোনো রকম কোনো কনফিউশন থাকে, কোথাও বুঝতে অসুবিধা থাকে, নিচে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না। এছাড়াও ভিডিও রিলেটেড যে কোনো কোয়েরি থাকলে আমাকে ইনস্টাতে ডিএম করতে পারো, ফেসবুকে মেসেজ করতে পারো, আমি সব লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ পিং করতে পারো। ব্যাস এতটুকুই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন ইফ ইউ উইল নোটিফাই ইন এভরি মুভমেন্ট অফ মাই ভিডিও পোস্ট। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করতে থাকো আর হ্যাপি থেকো। বাই বাই।